জীবিকার অন্বেষণে ক্লান্ত অবসন্ন মানুষ চায় কিছুটা বিশ্রাম। এই অবসর ও বিশ্রামের প্রয়োজনে সে ছুটে যায় প্রকৃতির কোলে। প্রকৃতির রূপ রস গন্ধের সান্নিধ্যে সে জুড়ায় তাপিত জীবনের সকল ক্লান্তি। আজকের পর্ব সাজানো হয়েছে বাংলাদেশের সেরা ১০টি পর্যটন এলাকা নিয়ে, যা পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থান। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে অবস্থিত। কক্সবাজার জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে ১৭ বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ সেন্ট মার্টিন। স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারকেল জিঞ্জিরা বলেও ডাকা হয়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটক স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। সিম নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি, সারি সারি নারকেল গাছ এ দ্বীপকে করেছে অনন্য। কক্সবাজার। কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াময়ী ও রূপবতী সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতের চেহারার মিল খুঁজে পাওয়া যায়। প্রত্যুষে একরকম, মধ্যাহ্নে আবার আরেক রকম। গোধূলি বেলার বিচের হাওয়ার অবস্থা আর রাতের বেলার আবহাওয়ার অবস্থা বিস্তর ফারাক। তাই তো দেশি বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজার সমুদ্র সৈকত এত কদরের, এত পছন্দের। কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত। ১২০ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হলো পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়, কাদার অস্তিত্ব পাওয়া যায় না সেখানে। বালিয়াড়ি সৈকত সংলগ্ন শামুক ঝিনুক নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণী বিতান, অত্যাধুনিক হোটেল মোটেল কটেজ, জিত বার্মিজ মার্কেট সহ পর্যটকদের বিচরণে কক্সবাজার শহর পর্যটন মৌসুমে প্রাণচঞ্চল হয়ে থাকে। নবম শতাব্দীর গোড়ার দিকে ১৬১৬ সালে মোগল অধিগ্রহণের আগ পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মোগল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানে ক্যাম্প স্থাপনের আদেশ দেন। তার যাত্রাবহরের প্রায় ১০০০ পালঙ্কি কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরা নামক স্থানে অবস্থান নেয়। ডুলাহাজরা অর্থ হাজার পালঙ্কি। মুঘলদের পরে ত্রিপুরা এবং আরাকান, তারপর পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেয়। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধ্যাদেশ ১৭৭৩ জারি হওয়ার পর পয়েন্ট হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পূর্ণ সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন। কিন্তু কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই তিনি মারা যান। তার পুনর্বাসন অবদানকে স্মরণ করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং তার নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। সুন্দরবন। সুন্দরবন উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। সুন্দরবন ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। এই বনভূমি গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ করা হয়ে থাকতে পারে, যা সেখানে প্রচুর জন্মায়। অন্যান্য সম্ভাব্য ব্যাখ্যা এরকম হতে পারে যে এর নামকরণ করা হয়েছে সমুদ্রবন। সুন্দরী ও গেয়া এর প্রাধান্যের পাশাপাশি বিক্ষিপ্ত ভাবে রয়েছে ধুন্দুল ও কেওড়া। কেওড়া নতুন তৈরি হওয়া পলিভূমিকে নির্দেশ করে এবং এই প্রজাতিটি বন্য প্রাণীর জন্য জরুরি। ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততা সহ ছোট ছোট দ্বীপ। মোট বনভূমির ৩১.১% অর্থাৎ ১,৮৭৪ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী নালা খাড়ি বিল। বনভূমিটি স্বনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানা ধরনের পাখি, চিত্রাহরিণ, কুমির, সাপ সহ অসংখ্য প্রজাতির আবাসস্থল হিসেবে পরিচিত। অজগর, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন স্থানীয় প্রজাতিগুলোর মধ্যে অন্যতম। সাজেক ভ্যালি। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য সাজেক ভ্যালি। সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৮০০ ফুট উচ্চতায় এর অবস্থান। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব ৭৩ কিলোমিটার আর দীঘিনালা থেকে ৪০ কিলোমিটারের মতো। ভ্রমণ পিপাসুরা সাজেক ভ্যালিকে বাংলার ভূস্বর্গ নামে অভিহিত করেন। পাশে সমুদ্র ঢেউয়ের মতো বিস্তীর্ণ পাহাড়ের সারি আর তুলোর মতো মেঘ, তারই মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাজেক ভ্যালি। প্রকৃতি এখানে সকাল বিকাল রং বদলায়।
এখানে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হলো কংলাক পাহাড়। এছাড়াও হেলিপ্যাড, রুইলুকপাড়া, রক গার্ডেন, লুসাই ভিলেজ অন্যতম। প্রকৃতিপ্রেমী হলে আপনার কাছে পুরো সাজেক ফেলিকেই দর্শনীয় মনে হবে। জাফলং, জাফলং প্রকৃতির কন্যা হিসেবেই পরিচিত। সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম জাফলং। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্তে ঘেঁষা প্রকৃতির দানে রূপের পশ্চা সাজিয়ে আছে জাফলং। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির স্রোতধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ের সাদা মেঘের খেলা জাফলং কে করেছে অনন্য। একেক ঋতুতে জাফলং একেক রূপ ধারণ করে, যা পর্যটকদের ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহী করে রাখে। জাফলং যেতে চাইলে আপনাকে আসতে হবে চায়ের দেশ সিলেটে। দেশের নানা প্রান্ত থেকে নানার উপায়ে সিলেটে আসা যায়। সিলেট থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। সিএনজি, লেগুনা কিংবা মাইক্রোবাসেও আপনি জাফলং যেতে পারেন। শ্রীমঙ্গল, পরিবার পরিজন নিয়ে নিরিবিলি চা বাগানের সান্নিধ্যে 2-3 দিন বেড়ানোর জন্য চমৎকার জায়গা হলো বাজারের শ্রীমঙ্গল উপজেলা। যতদূর চোখ যায় কেবল সবুজের হাতছানি, চা বাগানের সারি সারি টিলা, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজের অরণ্যের অপরূপ সৌন্দর্য। এই নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর সৌন্দর্যের লীলাভূমিতে বেড়ানো যায়। রয়েছে বনভূমি, তেমন রয়েছে হাওর বিল, পাশে আদিবাসী খাসিয়া, মণিপুরী, গারো, টিপরা এদের বাড়িঘর। চা শিল্পের জন্য শ্রীমঙ্গলের সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপী। শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হলো বাইক্কা বিল, মাধবকুণ্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত, নীলকণ্ঠের সাত রঙের চা, চা গবেষণা কেন্দ্র, চা জাদুঘর অন্যতম। হাতে সময় থাকলে দেখতে পারেন বিভিন্ন পাহাড়ি টিলা ঘেরা সবুজ চা বাগান, মাগুরছড়া, খাসিয়াপুঞ্জ, শিল্পকলা সমৃদ্ধ মণিপুরী সহ ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্ত্বাহ, এছাড়া স্থানীয় উপজাতিদের জীবনধারা ও সংস্কৃতি। কুয়াকাটা সমুদ্র সৈকত, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সাগরকন্যা নামে খ্যাত মনোরম একটি ভ্রমণ স্বর্গ কুয়াকাটা। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। এই বৈশিষ্ট্য কুয়াকাটাকে সকল সমুদ্র সৈকত থেকে অনন্য করেছে। সূর্যোদয় সবচেয়ে ভালো দেখা যায় সৈকতের পূর্ব প্রান্তের গঙ্গামতীর বাঁক থেকে। বেলাভূমির এক স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্তের বিরল মনোরম দৃশ্য দেখার সৈকত হচ্ছে কুয়াকাটা। নজর কাড়া প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কুয়াকাটার রয়েছে আলাদা সুখ্যাতি। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ এবং 1 কিলোমিটার প্রস্থ সৈকতে সর্বত্র রয়েছে সুন্দরের সমাহার। চোখ ধাঁধানো সবকিছু রয়েছে সুরক্ষিত বনাঞ্চল, যার মধ্য দিয়ে বয়ে গেছে অসংখ্য লেক। সৈকত লাগোয়া নারকেল পিথি, রয়েছে জাতীয় উদ্যান অধীন ইকো পার্ক ও আন্ধারমানিকের মোহনার উল্টা দিকের ফাতরে বিশাল ম্যানগ্রোভ বনাঞ্চল। রয়েছে শুটকিপল্লী, লাল কাঁকড়ার চর, অদূরে রয়েছে পর্যটনপল্লী গঙ্গামতী সৈকত। পরিচ্ছন্নতার জন্য কুয়াকাটা রয়েছে আলাদা পরিচিতি। সুন্দরের স্বকীয়তায় কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা। কুয়াকাটা সূর্যোদয় দেখার জন্য ঝাউবন যাওয়া ভালো। সকালবেলা হেঁটে হেঁটে ঝাউবন যেতে লাগবে 20 মিনিট। সেখানে সারি সারি ঝাউ গাছ, নিঃসন্দেহে সুন্দর। সূর্যোদয়ের চেয়ে সূর্যাস্তের দৃশ্যটা বোধ হয় বেশি চমৎকার। সূর্যোদয় সমুদ্রে ডুবে যাওয়ার সময় রঙের পরিবর্তন আপনি স্পষ্টই দেখতে পাবেন। বিছানাকান্দি, বিছানাকান্দি হচ্ছে একটি পাথর কোয়ারি। এরকম আরেকটি পাথর কোয়ারি হলো জাফলং। বাংলাদেশ ভারত সীমান্তের খাসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুই পাশ থেকে এসে এক বিন্দুতে মিলিত হয়েছে, আর পাহাড়ের খোঁজে রয়েছে ভারতের মেঘালয়ের সুউচ্চ ঝর্ণা। পর্যটকদের কাছে বিছানাকান্দির মূল আকর্ষণ হচ্ছে পাথরের উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলধারা আর পাহাড়ের পাহাড়ের শুভ্র মেঘের খেলা। প্রথম দেখায় আপনার মনে হবে এই যেন পাথরের বিছানা, আর স্বচ্ছ পানিতে গা এলিয়ে দিতে যে মানসিক শান্তি পাবেন এই প্রশান্তি আপনাকে বিছানাকান্দি টেনে নিয়ে যাবে বারবার। এই যেন পাহাড়, নদী, ঝর্ণা আর পাথর মিলিয়ে প্রকৃতির মায়াজাল বিছিয়ে রেখেছে বিছানাকান্দি। তবে বর্ষাকাল বিছানাকান্দি ভ্রমণের আদর্শ সময়। চারদিকে প্রচুর পানির প্রবাহ থাকার কারণে এই সময় বিছানাকান্দির প্রকৃত সৌন্দর্য দেখা যায়। বছর অন্য সময় এখানে পাথর উত্তোলনের কারণে ভ্রমণের ক্ষেত্রে সাময়িক অসুবিধার সৃষ্টি হয়। রাতানগুল, দেশের একমাত্র স্বীকৃত সোয়াম্প ফরেস্ট বা জলাবন হল রাতানগুল জলাবন, যা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। বনের আয়তন 3,325.61 একর, আর এর মধ্যে 504 একর বনকে 1973 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়। সারা পৃথিবীতে সাধুপানের জলাবন আছে মাত্র 22টি, একটি শ্রীলঙ্কায় আর একটি বাংলাদেশের রাতারগোল। সুন্দর বিশাল এই বনের তুলনা চলে একমাত্র আমাজনের সঙ্গে। আমাজনের মতো এখানকার গাছ বছরে 4-7 মাস পানির নিচে থাকে। ঘন হয়ে জন্মানো গাছপালার কারণে বনের মধ্যে অন্ধকার বিরাজ করে, মাঝে মধ্যে ডালপালা আটকে দিবে আপনার পথ। এই বন মূলত প্রাকৃতিক বন হলেও পরবর্তীতে বাংলাদেশ বন বিভাগ,
বেত, কদম, হিজল, মুক্তাসহ নানা জাতের জল সহিষ্ণু গাছ লাগিয়েছে। এছাড়া জলমগ্ন এই বনে রয়েছে হিজল, করজ আর বরুণ গাছ, আছে পিঠালি, অর্জুন, ছাতিম, গুটিজাম, আছে বট গাছও। এই বনে সাপের আবাস অনেক বেশি। এছাড়া রয়েছে বানর, গুইসাপ, সাদা বক, কানা বক, মাছরাঙা, টিয়া, বুলবুলি, পানকুড়ি, টুপি, ঘুঘু, চিল এবং বাজ পাখি। তবে বর্ষা কাটলে চেহারা অন্যরকম, পায়ে হেঁটে পার হওয়া যায় তখন এই বন। রাঙামাটি ঝুলন্ত ব্রিজ। পর্যটকদের কাছে দেশের যে কটি জেলা আগ্রহের কেন্দ্রে রয়েছে তার মধ্যে অন্যতম রাঙামাটি। আর এই দর্শনীয় জেলার ল্যান্ডমার্ক আইকন হচ্ছে ঝুলন্ত সেতু, সিম্বল অফ রাঙামাটি হিসেবে খ্যাত। 1986 খ্রিস্টাব্দে গড়ে ওঠা পর্যটন হলিডে কমপ্লেক্সের তত্ত্বাবধানে এই ঝুলন্ত ব্রিজটি নির্মাণ করা হয়। দুইটি বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে জুড়ে দিয়েছে আন্তরিক সম্পর্ক। ঝুলন্ত হওয়ায় সেতুটি পারাপারের সময় সৃষ্ট কাঁপনি আপনাকে দেবে ভিন্ন চেতনা। ওপারেই রয়েছে আদিবাসী গ্রাম, ইচ্ছে হলে দেখতে পারেন আদিবাসীদের জীবন যাপনের খুশি চলচ্চিত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।